দেখুন যেভাবে উত্তর কোরিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে লাইভ ফায়ার মহড়ায় দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সবশেষ পরমাণু অস্ত্র পরীক্ষায় চিন্তিত যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্ব। একদিকে কিমকে জবাব দিতে যখন তৈরি যুক্তরাষ্ট্র, ঠিক সেখানেই দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী উত্তর কোরিয়াকে সমুদ্র প্রচারণামূলক কোনো কাজ না করার হুমকি দিল এবং সেই সঙ্গে মঙ্গলবার এক বড়সড় লাইভ ফায়ার মহড়াও শুরু করে। নৌবাহিনীর এক বিবৃতি থেকে জানা যায়, জাপান সাগরে এই মহড়ায় 2,500 টন ওজনের ফ্রিগেট গ্যাংওয়ন, 1,000 টনের পেট্রোল শিপ এবং 400 টনের নির্দেশিত ক্ষেপণাস্ত্র জাহাজ রয়েছে। এ ব্যাপারে 13তম মেরিটাইম ব্যাটেল গ্রুপের কমান্ডার ক্যাপ্টেন চুইয়া চান জানিয়েছে, যদি শত্রুপক্ষ জলের ভেতরে বা ওপরে কোনো রকম প্রচারণামূলক কাজ করে তাহলে তাকে সেই মুহূর্তে সেই সমুদ্রেই ডুবিয়ে দিতে পিছুপা হবে না তারা। সূত্রের খবর, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র পরীক্ষার স্থানে বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। প্রসঙ্গত, উত্তর কোরিয়া গত রবিবারে এখন পর্যন্ত সবথেকে ভয়ঙ্কর এবং শক্তিশালী পরমাণু অস্ত্র পরীক্ষা করে। উত্তর কোরিয়ার দাবি এটি একটি হাইড্রোজেন বোমা, যা বেশি দূরত্বে যেতে পারে এমন মিসাইলে বহন করা যায়। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।